হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর টানা দুদিন খুব বৃষ্টির পর এবার আজকে একটু পরিষ্কার আকাশ দেখা গেছে, আজকে শুক্রবার। তো কেমন লাগছে তোমাদের ওয়েদারটা জানিও, খুবই ঠান্ডা পড়ে গেছে। আগে খুবই গরম ছিল, মানে ঠান্ডার শীতকাল যে কোনো কিছু বোঝাই যাচ্ছিল না, তো আজ থেকে বোঝা যাচ্ছে, মানে শুক্রবার থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে। সকাল সকাল ঠান্ডায় ঘুম থেকে কম্বল চাপা দিয়ে উঠে খুবই কষ্ট হচ্ছিল অফিস যেতে। যাই হোক, অফিস বেরিয়ে পড়েছি আবার সেই চেনা পথ দিয়ে। তো শীতকাল মানেই মেলা, মেলার মরশুম, চারিদিকে মেলা শুরু হয়ে গেছে। তোমাদের ওই দিকে মেলা যদি শুরু হয়ে থাকে তো কমেন্ট করে জানিও কার কোথায় বাড়ি এবং কী মেলা হচ্ছে। এখন যেমন প্রথমে নিউ টাউনের মেলা হচ্ছিলো, তারপর ওটা দেখলাম শেষ হয়ে গেল, তারপর এখন তোমার ইকো পার্কে মেলা চলছে, আবার দমদমে মেলা তো লেগেই আছে। এই শুরু হবে বইমেলা, বইমেলা কাটলেই তোমার খাদ্য মেলা শুরু হবে, নালে চলে, ওটা এখনও জানা যায়নি কবে কিন্তু শুরু হতে চলেছে। তারপর হবে তোমার সঙ্গীত মেলা, আর আজকে শুক্রবার, শুক্রবার অফিসে ডিমের তরকারি দেয়। বুধবার যেমন চিকেন হয় তেমন শুক্রবার ডিম হয়। তো একটু তুলে নিলাম, ছবি ক্যাপচার করে নিলাম। আজকে আমার অফিসে একটা ট্রেনিং ছিল, তো মানে ট্রেনিংটা আমার দেওয়ার কথা ছিল, তো আজকে সারাদিন ট্রেনিং দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি, গলা ব্যথা, পায়ে ব্যথা সারাদিন দাঁড়িয়ে। তো তারপর ভাবলাম যে না, আজকে আর কোনো এনার্জি নেই গিয়ে খাবার বানানোর, খাবার কিনে নিয়ে তারপরেই যাব। তারপর এখানে সোজা চলে গেলাম, আমাদের গলির পাশেই একটা দোকান আছে ফাস্ট ফুডের, এখানে এই যে দেখতে পাচ্ছ দিল্লি আইসক্রিম শেক, এটাও খুব ফেমাস। সেখানে এটার আরও ব্রাঞ্চ আছে অন্য জায়গায়, নিউ টাউনের দিকেও ব্রাঞ্চ আছে। খুব ভালো শেক পাওয়া যায়, জুস পাওয়া যায় ওখানে, আমরা মাঝে মধ্যে জুস খাই, তবে এখন ঠান্ডার সময় আর খাই না। তারপর এই যে চেনা দোকানে চলে এলাম, এখানে গিয়ে তো প্রচুর লম্বা লাইন, সব সময় এই দোকানটা ভিড় থাকে। তো গিয়ে আমি মোগলাই একটা অর্ডার দিলাম, তার আগে চাউমিন হচ্ছিলো, এগ রোল বানানো হচ্ছিলো। তো এইসব একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, এমনিতেই পায়ে ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর একটু ভিডিও করে নিলাম যে কেমন লাগছে, দেখি কীভাবে কী করছে। তারপর চাউমিনের ভিডিও, তারপর এই যে মোগলাই করছে কাকু, তারও ভিডিও একটু বানিয়ে নিলাম। তো দেখো মোগলাইয়ের প্রসেসিং দেখো, দাঁড়িয়ে থাকে বোর হচ্ছে, ওই জন্য আমি একটু ভিডিওই করে নিলাম। তো যাই হোক, আমার ক্লিপসে দিয়ে দেবো, আমার একটু ব্লগে দেওয়া হয়ে যাবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাজ তো নেই, ভিডিওই করে নিই। এই যে মোগলাই বানানো হচ্ছে, দেখো কাকু কীভাবে মোগলাই বানাচ্ছে। এই দোকানে সব সময় ভিড় দেখতে পাচ্ছ, পিছনে কত লোক দাঁড়িয়ে আছে, এইদিকে দাঁড়িয়ে আছে, প্লাস আমার পিছনে এইদিকে আরও অনেক লম্বা লাইন, বসার জায়গাও ছিল। তো আমি ভাবলাম না, নিয়েই চলে যাব। তারপর এই যে আলুর দম দিল, এই যে দোকানটা পুরো পুরোটা দেখাচ্ছি, আলুর দম, মোগলাই, স্যালাড, সস দিয়ে ছেড়ে দিল। তারপরে এই যে খুবই টায়ার্ড হয়ে আমি বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো জানিও ব্লগটা, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। কেমন লাগলো জানিও, টাটা, বাই বাই।